বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার সৈয়দ নূর মোহাম্মদর সপরিবারে স্বদেশগমন উপলক্ষে বিদায় সম্বোধন আয়োজন করছি সারজা বঙ্গবন্ধু পরিষদ। সারজা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক খুরশেদ মোবারকের সঞ্চালনায় এন্ডে সভাপতিত্ব করে পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ। এন্ডে আরও উপস্থিত আছিল পরিষদের আহ্বায়ক হাফেজ আব্দুল হক, সিনিয়র সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ। এছাড়াও আরও উপস্থিত ছিল আমিরাতের বিভিন্ন স্টেটতুন আগত নেতাকর্মী সহ ডাক্তার সৈয়দ নূর মোহাম্মদর শুভাকাঙ্ক্ষী হল। উপস্থিত বক্তল এন্ড হয়ে জনাব ডাক্তার সৈয়দ নূর মোহাম্মদ শুধু একজন ডাক্তার নোয়াসিল, তিনি রাজনৈতিকভাবে যেরকম বিচরণগুজি ব্যাগ জাগাত তেমনই তিনি একজন সমাজসেবকও, কারণ তিনি তার পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজতে জড়িত আছিল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।